সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম সাবজেক্টের আজকের সাজেশন পার্টে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের লেকচারে আমরা আলোচনা করব অধ্যায় 6 থেকে শুরু করে অধ্যায় 10 পর্যন্ত গুরুত্বপূর্ণ সকল প্রশ্নগুলো নিয়ে। তো খেয়াল করো, তোমরা অধ্যায় 6 থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়ে ফেলবা। তো এখানে এই 1 নম্বর প্রশ্নটা খেয়াল করো, রচনামূলক প্রশ্নটা, কিউতে ডাটা সংযোজন ও বিয়োজন করা অ্যালগোরিদম। আশা করি এখান থেকে হয় সংযোজন অথবা বিয়োজন যে কোনো একটি অ্যালগোরিদম পরীক্ষায় আসবে, এটা কনফার্ম থাকো। তো খেয়াল করো অধ্যায় 7 থেকে তোমরা যে সকল প্রশ্নগুলো পড়বা, তো অধ্যায় 7-এ অনলি অ্যালগোরিদমই আছে 2টা এবং খুবই ছোটো ছোটো 2টা অ্যালগোরিদম বা 2টা প্রসিডিউর। তো আশা করি এই 2টা অ্যালগোরিদম পড়লে এখান থেকে 1টা অ্যালগোরিদম সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কমন পাবা। তার মধ্যে থেকে এই 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয়ের রিকার্সিভ প্রসিডিউর লেখো। তো এই প্রশ্নটা কিন্তু এভাবে পরীক্ষা আসতে পারে যে এন এর পর একটি আশ্চর্যবোধক চিহ্ন, আর এন এর পর আশ্চর্যবোধক চিহ্ন মানে এটা একটা ফ্যাক্টোরিয়াল বোঝাইতেছে এখানে। অথবা এ প্রশ্নটা এভাবেও দিতে পারে যে রিকার্সিভ ফাংশন ব্যবহার করে বা রিকার্সিভ প্রসিডিউর ব্যবহার করে ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয়ের একটি অ্যালগোরিদম লেখো। তো খেয়াল করো তোমরা অষ্টম অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বা তা হলো, তো এখানে খেয়াল করো এই রচনামূলক প্রশ্ন আছে 2টি, লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটি লেখো অথবা বাইনারি সার্চ অ্যালগোরিদমটি লেখো। তো এই 2টি অ্যালগোরিদম থেকে 1টি অ্যালগোরিদম 100% শিওর থাকো রচনামূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসবে। আর যেহেতু গতবার লিনিয়ার সার্চ অ্যালগোরিদমটি পরীক্ষায় আসছিল, তার মানে এবার বাইনারি সার্চ অ্যালগোরিদমটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা খেয়াল করো, লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চের মধ্যে পার্থক্য লেখো, অবশ্যই এটি সংঘর্ষ লিখবা। আর তুমি যখন এই পার্থক্যটা পড়বা অলরেডি দেখবে পার্থক্যের মধ্যে একটা অসুবিধা চলে আসবে বাইনারি সার্চের, যেটা লিনিয়ার সার্চের ক্ষেত্রে হয়তো বা সুবিধা থাকবে। আর সেই অসুবিধাকে আমরা এখানে 1 নম্বর 2 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, দেখো বাইনারি সার্চের সীমাবদ্ধতা কী, আর সীমাবদ্ধতা বলতে এখানে অসুবিধা বোঝাচ্ছে। তো খেয়াল করো নবম অধ্যায় থেকে তোমরা যে সকল প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বা, আর এই নবম অধ্যায়ে কিন্তু অনেকগুলো অ্যালগোরিদম রয়েছে, তো সেখান থেকে অনলি এই 2টি অ্যালগোরিদম তোমরা ভালোভাবে দেখে যাবা। একটা হচ্ছে বাবল সর্টের অ্যালগোরিদমটি লেখো, আরেকটা হচ্ছে কুইক সর্ট অ্যালগোরিদমটি লেখো। তো আশা করি এই 2টি অ্যালগোরিদম থেকে 1টি অ্যালগোরিদম রচনামূলক প্রশ্ন হিসেবে পরীক্ষায় পাবা। এছাড়া এই 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা খেয়াল করো, নিচের সংখ্যাগুলো দিয়ে ম্যাক্স হিপ গঠন করো। তা আসলে হিপের অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা যদি একটু ভালোভাবে দেখো মনোযোগ সহকারে তাহলে সেক্ষেত্রে যে কোনো হিপ দিয়ে তোমরা অ্যান্সার করতে পারবা। আর যদি প্রশ্নে এরকম উল্লেখ থাকে যে নিচের সংখ্যাগুলো দিয়ে শুধুমাত্র হিপ গঠন করো, ম্যাক্স হিপ অথবা মিন হিপ যদি উল্লেখ করে না দেয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে কোনো একটা হিপ দিলেই হবে, সেক্ষেত্রে ম্যাক্স হিপও দিতে পারো মিন হিপে দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, অতি সংক্ষিপ্ত 2 নম্বরটা, কয়েকটি সর্টিং অ্যালগোরিদমের নাম লেখো। পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে অথবা দিতে পারে কয়েকটি সর্টিং পদ্ধতির নাম লেখো। আশা করি এই টাইপের প্রশ্নগুলো দিলে তোমরা বুঝতে পারবা। তো খেয়াল করো আমরা সর্বশেষ 10ম অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়ব তা হলো, এখানে 1 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, স্ট্রিং বলতে কী বোঝায়। 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, স্ট্রিং সংরক্ষণে স্ট্রাকচারের শ্রেণী বিভাগ উল্লেখ করো। অথবা এই প্রশ্নটা কিন্তু এভাবেও দিতে পারে যে স্ট্রিংকে মেমোরিতে সংরক্ষণের উপায় কয়টি ও কী কী, 2টার অ্যান্সার কিন্তু সেম হবে। আশা করি আর বাকি প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা। তারপর এখানে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা খেয়াল করো, এই স্থির দৈর্ঘ্যের অ্যারে, তো এভাবে বাংলায়ও দিতে পারে অথবা ফিক্সড লেংথ এরকম ইংরেজিতে উল্লেখ করে দিতে পারে। তো আশা করি এই টাইপের প্রশ্নগুলো এখন পরীক্ষায় আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।